হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে যে যে ভ্যাকেন্সিগুলো পাবলিশ করা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, রিলায়েন্স জিও কোম্পানির সাথে যুক্ত হয়ে চাকরি করতে চাইছো, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। কারণ আজকে এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কত টাকা স্যালারি পাবে, সমস্ত ডিটেল এই চাকরি সম্পর্কিত এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখো, সম্পূর্ণ দেখো। আর যারা যারা আমাকে নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন রয়েছে, তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি আপডেট তোমাদের কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, তাহলে আগামী দিনে যে চাকরির আপডেটগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করবো সেগুলোর নোটিফিকেশান তোমরা কিন্তু ফার্স্টেই পেয়ে যাবে। তো চলো গাইজ, আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে ভিডিওটি হতে চলেছে রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে যে ভ্যাকেন্সি দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক হিসেবে যে লিঙ্কটা তোমাদেরকে দেওয়া রয়েছে, সেখানে যখনই ক্লিক করবে তোমরা জিও কেরিয়ারে, জিওর অফিসিয়াল কেরিয়ার পেজে, অফিসিয়াল কেরিয়ার ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসবে, যেখান থেকে জিও কিন্তু মেনলি হায়ারিং করে। তো সেখানে চলে আসার পর তোমাদেরকে ফার্স্টে কলকাতা লোকেশান সিলেক্ট করে নিতে হবে। কলকাতার লোকেশান সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পারবে যে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কাস্টমার সার্ভিস, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার সেলস অ্যাসোসিয়েট, জিও স্মার্ট সেলস ট্রেনিং, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বিজনেস অপারেশন, হিউম্যান রিসোর্সেস ট্রেনিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এরকম বিভিন্ন ভেরিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যেমন 40টা জব ভ্যাকেন্সি রয়েছে, কাস্টমার সার্ভিসের জন্য 32টা জব ভ্যাকেন্সি রয়েছে, ফ্রিল্যান্সার পোস্টের জন্য 16টা জব ভ্যাকেন্সি রয়েছে কলকাতা লোকেশনের জন্য, ঠিক আছে। সেলস ট্রেনিং পদের জন্য 13টা জব ভ্যাকেন্সি রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু অনেকগুলো করে জব ভ্যাকেন্সি রয়েছে। আর রিসেন্টলি কিন্তু এই মে মাসে কিন্তু অনেকগুলো জব ভ্যাকেন্সি আপডেট করা হয়েছে, সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো তোমরা এখানে কাস্টমার সার্ভিসের জব করতে পারো, অর্থাৎ বিপিওর জবও করতে পারো, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জবও করতে পারবে, স্মার্ট ট্রেনিং হিসেবেও তোমরা জয়েন করতে পারবে, জিওর সাথে কাজ মানে যুক্ত হয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। ফ্রিল্যান্সার অর্থাৎ পার্ট টাইম হিসেবেও তোমরা কিন্তু এখানে জব করতে পারবে, যেখানে একটা ভালো টাকা ইনকাম তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। প্রায় মানে মেজরিটি চাকরির যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াতে বলা রয়েছে যে 10th অথবা 12th পাস হলে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক আর 12th পাস হলে তোমরা কিন্তু এই চাকরিগুলোর জন্য ইজিলি আবেদন করতে পারবে, ঠিক আছে। আমি ফ্রিল্যান্সার পদ নিয়ে দেখাচ্ছি, কারণ ফ্রিল্যান্সটা জাস্ট কালকে একটা আপডেট করা হয়েছে, একটা চাকরির বিষয়, চাকরির ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে হাওড়া লোকেশনের জন্য, সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো এখানে তোমরা বাড়িতে বসে কাজ করতে পারবে, এই ফ্রিল্যান্সার হিসেবে যে কাজটা রয়েছে এটা কিন্তু প্রপার বাড়িতে বসে কাজ করতে পারবে। এছাড়া কাস্টমার অ্যাসোসিয়েট পদে যে বিপিও জবগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু বাড়িতে ওয়ার্ক ফ্রম হোমের কিন্তু অপরচুনিটি তোমরা পেয়ে যেতে পারো, সেটা কিন্তু কনফার্ম বলে দেওয়া নেই, কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো জিও কাস্টমার অ্যাসোসিয়েট পদের জন্য যে ভ্যাকেন্সিটা পাবলিশ করা হয়েছে হাওড়া লোকেশনের জন্য, ফ্রিল্যান্সার পদের জন্য অর্থাৎ তোমরা পার্ট টাইমেও তোমরা কিন্তু কাজ করতে পারবে, ঠিক আছে। ভালো একটা বেতনের স্যালারি তোমরা এখান থেকে পেয়ে যাবে, ইনকাম করতে পারবে। 10th আর 12th পাওয়া অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। স্কিল কী কী চাওয়া হয়েছে? বেসিক নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং, স্মার্টফোন ইউসেজ, স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, সেলস অ্যান্ড কাস্টমার হ্যান্ডেলিং স্কিল, এবিলিটি টু লার্ন, গোল অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড। অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে স্মার্টফোন তোমাদের ইউজ করা জানতে হবে, তাহলে তোমরা আবেদন করতে হবে, আর লিখতে পড়তে বলতে জানতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ বাংলা জানলেও তোমরা আবেদন করতে পারবে। ইংলিশ যাদের একটু খারাপ রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারো। জব ডেসক্রিপশন কি রয়েছে? নিউ কাস্টমারদেরকে তোমাদেরকে কল করতে হবে, কল করে তাদের কিন্তু জিওতে পোর্ট করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা, বা তাদের জিও রিচার্জ নিয়ে যদি কোনো তাদের কোনো কোয়ারিজ থাকে সেগুলোকে আরও সলিউশন দেওয়া, তাদেরকে কোনো যদি নেটওয়ার্ক দিয়ে প্রবলেম হয় বা তাদেরকে জিও রিচার্জের বেনিফিট সম্বন্ধে তাদেরকে জানানো, এইসব কাজ তোমাদেরকে করতে হবে, অর্থাৎ কাইন্ড অফ বিপিও জব করতে হবে, ঠিক আছে। তো ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কত টাকা স্যালারি পাবে। স্যালারি হিসেবে কিন্তু এখানে যেহেতু পার্ট টাইম জব, মাস গেলে 10-12 হাজার টাকা ইনকাম তোমরা এখান থেকে করতে পারবে। আর এক্সট্রা যে পোস্টগুলো রয়েছে, আরও যে জব ভ্যাকেন্সি রয়েছে, ওখানে কিন্তু 14-15 হাজার টাকা স্যালারি তোমরা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা বলছি যাই যে
টুয়েলভ পাস হলে আবেদন করতে হবে জেনারেলে, জেন্ডারে মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারবে, ফ্রেশার এক্সপিরিয়েন্স দুজনেই আবেদন করতে হবে, দুজনের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি অনেক হিউজ পরিমাণে রয়েছে, ঠিক আছে? তো কীভাবে অ্যাপ্লাই করবে এবার সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চল। প্রথমে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি এই জিও কেরিয়ারের একটা ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে রাখবো, সেখানে যখনই তোমরা ক্লিক করবে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। এটা হচ্ছে রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে তারা বিভিন্ন রিক্রুটমেন্ট আপডেট করে, বিভিন্ন রিক্রুটমেন্ট পাবলিশ করে। তো এখানে চলে আসার পর তোমাদের ফার্স্টে করতে হবে কি, জব অপরচুনিটিস বলে যে অপশানটা রয়েছে, এই জব অপরচুনিটিস অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, মোবাইল থেকেও তোমরা করতে পারবে, ঠিক আছে? করার পর তোমাদের এখানে এসে করতে হবে কি, লোকেশান যে দেখতে পাচ্ছ এখানে, লোকেশানে এসে তোমাদেরকে কলকাতা লিখে দিতে হবে। কলকাতা যখনই লিখে দেবে, আর এখানে ফ্রেশার ফ্রেশনেস অর্থাৎ ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে হবে সেটা হিসেবে, সো সার্চ বাটনে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পারবে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জন্য এখানে 40টার মতো ভ্যাকেন্সি রয়েছে, কাস্টমার সার্ভিসের জন্য 32টার মতো ভ্যাকেন্সি রয়েছে, ফ্রিল্যান্সিংয়ের জন্য 16টা জবের আপডেট রয়েছে। তো এরকম করে কিন্তু অনেকগুলো জবের কিন্তু এখানে আপডেট রয়েছে, ঠিক আছে? তোমরা চাইলে আবেদন করতে পারো। আবেদন করার জন্য তোমাদেরকে কী করতে হবে, ধরো তোমাদেরকে আমি সাজেস্ট করছি চলো যে তোমরা ফ্রিল্যান্সার হিসেবে আবেদন করতে চাইছো। ফ্রিল্যান্সারে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর এখানে যখন আসবে দেখতে পারবে যে 26শে মে অর্থাৎ গতকালকে কিন্তু একটা পোস্ট কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু হাওড়া লোকেশনের জন্য কিন্তু ফ্রিল্যান্সার পদের জন্য কিন্তু এখানে আবেদন নেওয়া হচ্ছে। তো ধরো তোমাদেরকে মনে হলো তোমরা এটার জন্য আবেদন করতে চাইছো, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারবে যে পুরো জবের ডিটেলটা তোমরা দেখতে পারবে যে জিও কাস্টমার অ্যাসোসিয়েট ফ্রিল্যান্সার জিসি জুনিয়র বলতে পারো, এটা বলা আছে। কলকাতা হাওড়া লোকেশনের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে, দেখো কী কী জব রেসপন্সিবিলিটিস রয়েছে সেটা এখানে তোমাদেরকে আমি ভিডিওতেও জানিয়েছি, তোমরা এখানে চাইলেও পড়ে নিতে পারো। ফ্রেশার হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, 10th 12th পাস দুজনেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, 12th পাস হলে কিন্তু এখানে অ্যাডভান্টেজ তোমরা পেয়ে যাবে। এটা জব দেখার পর যখন তোমরা আবেদন করতে যাইবে, নিচে দেখতে পারবে অ্যাপ্লাই নাও বটন, নাও বলে একটা অপশানের বাটন রয়েছে, তো এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে চাওয়া হবে হচ্ছে ইমেল আইডি পাসওয়ার্ড। তোমাদের যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তোমাদের নিউ ইউজার বাটনে ক্লিক করে দিতে হবে। নিউ ইউজার বাটনে ক্লিক করার পর তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল জিও কেরিয়ার পেজে একটা নিজস্ব মেল আইডি পাসওয়ার্ড, তোমার আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, এই ডিটেলগুলো দিয়ে তোমাদের কিন্তু এখানে একটা প্রোফাইল বানিয়ে ফেলতে হয়। ফার্স্ট টাইম প্রোফাইল বানানো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে পুরো প্রোফাইল কী করে বানাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এখানে আসার পর মেল আইডি পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, এডুকেশন কোয়ালিফিকেশান এইগুলোও চাইবে, তোমার এক্সপিরিয়েন্সের ব্যাপারেও ডিটেল চাইবে, পুরো যেরকম একটা সরকারি চাকরির ফর্ম ফিল আপ হয় সেরকম একটা ফর্ম ফিল আপ করে তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, কোনো এক পয়সাও কিন্তু লাগবে না। তারপর তোমরা কিন্তু ওই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লাই প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি একটা পদের জন্য এখানে তোমাদের তোমাদেরকে দেখানোর জন্য অ্যাপ্লাই করেছি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো গাইস, আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। তো মাই অ্যাপ্লিকেশানে যখন আমার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যায় তোমাদের সামনে কিন্তু মাই প্রোফাইল আর মাই অ্যাপ্লিকেশান দুটো অপশান থাকবে। মাই অ্যাপ্লিকেশানে দেখতে পাচ্ছ জিও কাস্টমার অ্যাসোসিয়েট ফ্রিল্যান্সার পদের জন্য কিন্তু 27শে মে অর্থাৎ আজকে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। যদি তোমরা ফুল প্রসিডিওরটা জানতে চাও যে কীভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।